বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ায় স্থল ও আকাশপথের তুলনায় নদীপথে ভ্রমণে সুবিধা এবং সাশ্রয়ী। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই ও হযরত শাহপরান রহমাতুল্লাহ আলাইয়ের দরগাহ সহ 360 আউলিয়ার পুণ্যভূমি সিলেট। তাই মাজার জিয়ারতের পাশাপাশি সিলেট ভ্রমণে আসেন দেশ বিদেশের অনেক পর্যটক। শুষ্ক মৌসুমে নদী সংকীর্ণ থাকলেও বর্ষা মৌসুমে নদী ফিরে পায় তার ভরা যৌবন। এ সময় স্বল্প খরচে নদীপথে সিলেট ভ্রমণে আসেন অনেক মানুষ। সিলেট নগরীর সুরমা নদীর কিন ব্রিজের পাশেই দেখা যায় সুবিশাল নৌকার সারি। কয়জন আপনারা আইছেন নৌকায়? এরা কত টাকা করে মনে করেন ভাড়া? পাঁচশো বা 600 করে মিলে পড়ে যায়। তারা কি রিজার্ভ আসে না আপনি সব রিজার্ভ করে আসে নৌকা? এখানে আওয়া যাওয়া রিজার্ভ করে আসে আর আপনি খাওয়া খরচা নিজের? তারা শুধু এই সুরমা ঘাট পর্যন্ত আনিয়ে দিলে বা বাদবাকি তারা নিজেরা খরচা? কয়দিন থাকবেন সিলেট? জুমাপুরিয়া চলে যাব। তো ওই নৌকা কত ভাড়া নিছে? 40,000। মানে আপনারা রিজার্ভ নিয়ে আসছেন? 40,000। কতজন আসছেন? আমরা 80 জন আসছি। 80 জনে 40,000। এখন এখন ওই যে মাজারে যাবেন, এখন মাজারে কি যোগে যাবেন? হাঁটি হাঁটি না আপনি? আমরা সিএনজি যাব। সিএনজি কত টাকা চাই ভাড়া? সিএনজি আপনার শাহজালাল সাপরা এরপরে বোকারোর দিন 160 টাকা। 160 টাকা একজনে? একজনের 160 টাকা ঘুরাইবে? হ্যাঁ ঘুরাই দিবে। আপনারা তো ওই যে 80 জন আসছেন, সবে তো একসাথে যাইতে পারবেন না? না, এটা ভাঙি ভাঙে যাইতে হবে। মানে যার 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 খরচ হয়ে যাইবে। এই জায়গা থেকে আপনি যদি দরগা হাঁটিয়ে হাঁটিয়ে যান, যদি হাঁটিয়ে হাঁটিয়ে যান তাহলে তো 15 মিনিট লাগবো বা 20 মিনিট লাগবে। শাহজালাল দরগা ওই জায়গা থেকে, ওই জায়গা থেকে আরো 50 টাকা করে যাইতে পারবা শাহপুরান। হাঁটিয়া বলতে আবার একটা রিক্সা লইলে হাঁটিয়ে হাঁটিয়ে যাইতে পারবেন। ধন্যবাদ।
কালকে রওনা দিছি একটা, কালকের একটাই এখানে আইয়ে পড়ছেন এখন, কালকের দিনে একটা রওনা দিছেন। তো আপনার মানে উদ্দেশ্য কি, আপনি মাজার জিয়ারত না অন্য দরগা যাবেন? কোন কোন দরগা যাবেন? শাহজালাল, শাহজালাল শাহপুরান, শাহজালাল শাহপুরান জিয়ারত করবা, কালকে জুমার নামাজ পড়বা, বুরহানউদ্দিন সাহেবের জায়গা যাইবেন, এরপরে কালকে জুমা পড়ে এরপর কালকের বিয়েলে রওনা দিবেন। তারপর আপনি খাবার দাবার খরচ এটা নিজেদের, আর নৌকার মানে কোন পর্যন্ত, এই যে সোনাঘাট পর্যন্ত আওয়া যাওয়া, পান নৌকা কত করে পড়ছে ভাড়া? নৌকা কেউ ভাড়া 600 কেউ 700, এক একজনের মানুষ আর কি 500 বা 600 করে পড়ছে ভাড়া, আর খাওয়া দাওয়া নিজের। কতজন মানুষ আসছেন আপনারা এই আজকে বৃহস্পতিবার? আজকে আমরা তিন নৌকা আসছেন, অনুমান কত মানুষ হবে? তিন নৌকা 300 মানুষ হইব আসছেন। তো এই জায়গায় আসার পরে মানে নৌকা ঘাট থেকে ওঠার পরে আপনি কোনো ধরনের কোনো ঝামেলায় পড়ছেন নি আপনারা? ঝামেলায় পড়ছেন না? যেমন অনেক সময় দেখা যায় গাড়ি পায় না, অনেকে গাড়ি পায় না বা বেশি নেই, তো কিছু নেই, ঝামেলা পড়ছেন না? যদি আপনার তো শাহজালাল তো কাছে, শাহপুরান তো দূর, অবশ্যই আপনি গাড়ি দিয়ে যাইতে হইব, গাড়ি দিয়ে যাইতে হইব। আপনার গাড়ি কি পান আপনারা এই জায়গা থেকে যান, না শাহজালাল রহমতুল্লাহ দরগা থেকে শাহপুরান গাড়িতে যান? রিজার্ভ লইয়ে যান। কত টাকা নেয় শাহজালাল শাহপুরান ঘুরে আনতে গাড়ি? আগে আসছেন কোন সময়? প্রতি বছর। অন্য অন্য বছর কত টাকা যান? 2000 টাকা যদি দেন তো কয়জন আর ঘুরে আনে একটা সিএনজি? 14 জন। আচ্ছা, ওই যে লেগুনা 14 জন। আমরা কালকে একটা সময় দুর্গাপুর থানা থেকে রওনা দিই। আমরা আসছি মাজার জিয়ারত করার জন্য, জি, আর আমরা কোনো উদ্দেশ্যে আসিনি, শুধু মাজার জিয়ারত করবেন, কালকে জুমার নামাজ পড়বেন, এরপরে আমার নামাজ পড়েও কাজে চলে যাবে। অর্থাৎ শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং শাহপুরান রহমতুল্লাহ আলাইহির মাজার বুরহানউদ্দিন সাহেবের মাজার, এই তিনটা মাজারই আমরা জিয়ারত করব, তিনটা মাজার জিয়ারত করবেন, এরপর আবার কালকে যাবেন। তো আপনারা রওনা দিয়েছেন কোন সময় বাড়ি থেকে কালকের? কালকে সকাল 8টা থেকে রওনা করিয়া একটার সময় শুরু করছি। এই প্রতি বৃহস্পতিবার দেখা যায় এই জায়গায় নৌকা আসে, অনেকগুলো নৌকা, অনেকগুলো 8-10টা নৌকা দেখা যায়, এক একটা নৌকা হয়তো তো 80-90-100 জন মানুষ দেখা যায়। তো সব কি নেত্রকোনা থেকে আসে? সব নেত্রকোনা। তো এক একটা নৌকায় পার ভাড়া কত পড়ে এক একজন? আর 600 টাকা করে, 600 টাকা করে এক একজন আসা যাওয়া পড়ে ভাড়া। আর খাবার দাবার খরচাটা কি নিজের? না, খাওয়ার জন্য 200 টাকা করে, খাওয়ার জন্য আলাদা টাকা দেওয়া লাগে। এরা কি নৌকায় বাক্সা করা হয়? নৌকায় বাক্সা করা হয়। আচ্ছা, তো আপনারা যে আসেন ও মনে হয় রিজার্ভ নিয়ে আসেন নৌকাগুলো, সবাই মিলে রিজার্ভ নিয়ে আসেন। আচ্ছা, আর একটা জিনিস আমি আপনার কাছে জানবো যে ওই যে সিলেট আসার পরে যেমন আপনার নৌকাঘাট থেকে ওঠার পরে আপনার সিএনজি বা গাড়ি দিয়ে যাইতে হয়, এই জায়গায় কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয় কি না, মানে গাড়ি পাইতে কোনো সমস্যা হয় কি না, বা গাড়ি ভাড়া বেশি যায় কি না? নিয়মিত যে ভাড়া আছে নর্মালের চাইতে আপনারা দূরের মানুষ থেকে বেশি চাইনি, এই ধরনের কোনো সমস্যা হয় না? আমরা তো এখনো গাড়ির সাথে কোনো কন্ট্যাক্ট করি, আগে কোনো সময় আসেন নাই? না, আমরা আর আসি, নতুন আসছেন। তো যেমন এই জায়গা থেকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দরগায় যায় আটটা আটটা যাইতে যদি জানতে আপনার 15 মিনিট লাগে, এই জায়গায় হয়তো একজন মানুষের আপনার কত টাকা চায় সিএনজি জানেন? এটা তো আমি এখনো বলতে পারি, এখন পর্যন্ত বলতে পারেন না।
ভাই।